আজ আমি আবারও আমার বই প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্ব যেটা এখন স্কুলে চলছে এই মুহূর্তে সেই দ্বিতীয় পর্বের আবারও বেশ কিছু পৃষ্ঠা সলভ করবো তোমাদের সামনে এর আগে আমি একশো ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত সলভ করে দেখিয়েছিলাম তো চলো এবারে একশো সাতাত্তর পৃষ্ঠা থেকে আরও কিছু পৃষ্ঠা আমি তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি যারা আমার আগের ভিডিওগুলো দেখো নি বা আগের পৃষ্ঠাগুলো সলভ কীভাবে করেছি সেটা দেখো তাদের জন্য আমি ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো এছাড়াও ভিডিও শেষে স্ক্রিনে তোমরা সেই ভিডিওগুলোর লিঙ্ক দেখতে পেয়ে যাবে সেখান থেকে ক্লিক করে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে আমি একশো সাতাত্তর পৃষ্ঠা থেকে সলভ করতে শুরু করবো তা চলো প্রথমে একশো সাতাত্তর পৃষ্ঠায় কী রয়েছে দেখো কালো রাতি গেলো ঘুচে পাঠটি দেখে লিখতে বলেছে তো পাঠটি এখানে আমি বার করেছি এটা একটা সহজ পাঠের পড়া এ দেখো চব্বিশ পঁচিশ পৃষ্ঠাতে এই পাঠটার পড়া রয়েছে যে কালো রাতি গেলো ঘুঁচে তো এই পাঠটা নিশ্চয়ই তোমরা সহজ পাঠে সবাই পড়েছো তো চলো আমি এখান থেকে দেখে দেখে আমি এই পাঠটাকে পূরণ করবো কীভাবে পূরণ করবো আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ দেখো প্রথমে কি বলেছে প্রথমে বলেছে কালো আলো তার মানে কি যেগুলো উচ্চারণগুলো ম্যাচ করছে সেই রকম ম্যাচিং উচ্চারণ দেখে এখানে লিখেছে তাহলে ভাঙার সঙ্গে হবে রাঙা এই ভাঙা রাঙা একই রকম প্রায় উচ্চারণ তাহলে আমি এখানে লিখব রাঙা হলো ঘুচে ঘুচের সঙ্গে মুছে মহাহস্য ছয়েকার মুছে তারপরে হলো বাতি বাতির সঙ্গে দেখো ওটা এই পৃষ্ঠায় রয়েছে বাতির সঙ্গে রয়েছে রাতি রয়াকার হস্যই রাতি হলো তারপরে দেখো রয়েছে ভুলে ভুলে এখানটায় রয়েছে দেখো ভুলের সঙ্গে ফুলে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তাহলে ভুলের সঙ্গে ফুলে হস্য লয়েকার ফুলে হলো তারপরে ড্যাশ ফোটে দেখো লাস্টের দিকে রয়েছে ওঠে ফোটে তাহলে ওঠে বুঝতে পারছো তোমরা একই রকম এগুলোর উচ্চারণ আছে বুঝি দেখো এইখানটায় রয়েছে খুঁজি বুঝি তাহলে খুঁজি চন্দ্রবিন্দু হস্যৌ পরগির জয় হস্যই খুঁজি ড্যাশ লাগে এখানে দেখো জাগে তার সঙ্গে লাগে তাহলে এগুলো কি হলো এগুলো হচ্ছে উচ্চারণটা ম্যাচিং করে লেখা হলো আমার এই হসপাট বইয়ের কাজটা শেষ আমি এখন বইটা সরিয়ে দিই আচ্ছা এবারে চলে এসো পরে কী লিখেছে দেখো ছকটি দেখো এবং নিচের খোপে মিলিয়ে লেখো ছকটি দেখতে বলেছে এখানে একে ভয়ে দুয়ে দিকে এভাবে এগুলো রয়েছে তো সেইগুলোই এক এক তার মানে দুবার লিখেছে দেখো ভয়ে ভয়ে দুবার করে লিখেছে তাহলে দুই নম্বরে আছে দিকে এই যে দিকে তাহলে আমি লিখব দিকে দিকে তিন নম্বরে আছে ডেকে তাহলে ডেকে ডেকে চার নম্বরে আছে বনে তাহলে বনে বনে পাঁচ নম্বরে আছে মেঘে ময়কার ঘয়ে মেঘে ময়েকার ঘয়ে মেঘে 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 ছ নম্বর হচ্ছে জলে তাহলে জলে জলে সাত নম্বরে হচ্ছে ডালে ডালে দেওয়াই আছে আট নম্বরে হচ্ছে গানে গানে ন নম্বরে হচ্ছে মনে মনে তাহলে দেখো আমার একশো সাতাত্তর পৃষ্ঠার কাজ কিন্তু শেষ হয়ে গেল এবারে চলো আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই একশো আটাত্তর নম্বর পৃষ্ঠায় একশো আটাত্তর নম্বর পৃষ্ঠায় অঙ্ক রয়েছে দেখো এখানে তিনটে দাগ দেওয়া রয়েছে তাই জন্য তিন লেখা দুটো দাগ দেওয়া রয়েছে দুই লেখা তাহলে তিনটে আর দুটো দাগ এখানে যোগ চিহ্ন রয়েছে মানে যোগ করে কত হলো তিন আর দুয়ে পাঁচ তাহলে পাঁচটা দাগ আর এখানেও লেখা রয়েছে পাঁচ তাহলে এবার আমাকে কী করতে হবে পরের অঙ্কটায় গুনে গুনে সংখ্যা লিখতে হবে এখানে দেখো কটা রয়েছে এক দুই তিন চার চারটে দাগ রয়েছে তাহলে আমি এখানে লিখবো কত চার তারপরে কটা দাগ রয়েছে তিন তাহলে চার আধ তিনে যোগ করলে কত হয় সাত এখানে দেখো গুনে দেখে নাও সাতটা দাগই রয়েছে তারপরে কটা দাগ রয়েছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা দাগ রয়েছে আর নিচে কত রয়েছে তিনটে দাগ তাহলে ছয় আর তিনে কটা দাগ হলো নটা দাগ গুনে দেখবে এখানে নটা দাগই রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় আমার একটু চোখটা একটু ধাঁধিয়ে যাচ্ছে তোমরা আমার যদি একটু ভুল হয়ে থাকে তোমরা নিজেরা একটু ঠিক করে গুনে কিন্তু দেখে নিও কারণ এত গায়ে গায়ে দাগ দিয়ে দাগ দিয়ে লেখা মানে দাগগুলো দেওয়া রয়েছে আমার একটুখানি চোখে ধাঁ দিয়ে যাচ্ছে একটু দেখতে একটু অসুবিধা হচ্ছে পরেরটা দেখো ছটা দাগ রয়েছে আর তিনটে দাগ রয়েছে এটা হলো কটা দাগ হলো নটা দাগ হবে তাহলে ছয় আর তিনে নয় এবার নটা দাগ আমি এখানে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হলো তারপরে তিন রয়েছে মানে তিনটে দাগ এক দুই তিন চার রয়েছে চারটে দাগ এক দুই তিন চার তাহলে তিন আর চারে মেলালে কত হলো সাত এবার সাতটা দাগ দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে ছয় রয়েছে ছটা দাগ দেবো এক দুই তিন চার পাঁচ ছয় নিচে দুই রয়েছে দুটো দাগ দেবো ছয় আর দুই হলো আট আট লিখবো তাহলে আটটা দাগ দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা চারটে দাগ রয়েছে এক দুই তিন চার আবারও চারটে দাগ রয়েছে এক দুই তিন চার চারটে চারটে মেলালে কত হয় আটটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে করলাম এবারে দেখো মৌমাছি দেওয়া রয়েছে প্রথম লাইনে কটা মৌমাছি তিনটে তারপরের লাইনে কটা রয়েছে দুটো তাহলে তিনটে আর দুটো মিলিয়ে কটা করেছে এখানে পাঁচটা তার সঙ্গে আরও তিনটে মৌমাছি হয়েছে তিনটে তাহলে তাহলে মোট মেলালে কত হলো পাঁচটা আর তিনটে আটটা এখানে সব জায়গায় আটটা করেই দেওয়া রয়েছে এই অঙ্ক দেওয়া রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো তিনটে আর দুটো মিলিয়ে পাঁচটা তারপরে আরও তিনটে মেলাচ্ছে মিলিয়ে পাঁচ আর তিনে আটটা এবারে আমাদের এখানে যে ফল রয়েছে আতা সেই আতা এগুলোকে আমরা যোগ করব তাহলে প্রথম লাইনে দুটো আছে তাহলে দুটো আর পরের লাইনে আছে একটা তাহলে দুটো আর একটা মেলালে কত হলো তিনটে আমরা তিনটে দাগ দেবো প্রথমে আচ্ছা এবারে কটা রয়েছে এক দুই তিন চারটে দিই এক দুই তিন চার এই চারটে এখানে চলে এলো তাহলে কত হলো চার আর তিনে মোট আটা কত হলো সাতটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাতে কেন সাতটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবারে শুধু সংখ্যায় লিখতে হবে তাহলে এখানে দুটো ছিল দুটো এখানে একটাই দুটো আর একটা যোগ করলে কত হলো তিনটে আর তলার লাইনে ছিল কত চারটে এখানেও তাহলে চারটে তাহলে কত হলো সাতটা এখানে হলো সাতটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরেরটা জাস্ট তিন লাইনে যোগ আর কিছুই নয় চার আর একে পাঁচ ছয় সাত আট তাহলে যোগ করলে আটটা তাহলে আমি দাগ দেবো কত আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর একটা তিন আছে মানে তিনটে দাগ দিয়ে এক দুই তিন পাঁচটা দাগ দিতে হবে এক দুই তিন চার পাঁচ আর একটা দাগ এক তাহলে কত হলো পাঁচ ছয় সাত আট আর একে নয় তাহলে নটা দাগ দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হলো আচ্ছা এখানে দুই রয়েছে তাহলে দুটো দাগ দিই তারপর পাঁচ রয়েছে পাঁচটা দাগ দিই এক দুই তিন চার পাঁচ আবার দুই রয়েছে দুটো দাগ দিই তাহলে কত হলো পাঁচের পর ছয় সাত আট নয় তাহলে এটাও হলো নয় তাহলে নটা দাগ দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হলো এবারে দেখো দুটো রয়েছে দুটো দাগ দিই তিন রয়েছে তিনটে দাগ দিই আবার এক রয়েছে একটা দাগ দিই তাহলে কত হলো তিনের পর চার পাঁচ আর ছয় তাহলে ছটা দাগ দেবো এক দুই তিন চার পাঁচ ছয় ব্যাস এটা হয়ে গেল আমার একশো আটাত্তর পৃষ্ঠা কমপ্লিট এবারে আমি চলে আসবো একশো উনআশি নম্বর পৃষ্ঠায় একশো লেটস মেক ওয়াটস এখান থেকে নিয়ে শব্দ তৈরি করতে বলেছে একটা দেখো লেখা রয়েছে সান সান মানে হলো সূর্য তারপরে দেখো আমি এখানে নিতে পারি বি এ ডি ব্যাড ব্যাড মানে হচ্ছে বাজে বা খারাপ তারপর একটা আমি নিতে পারি দেখো বি এ টি ব্যাট ব্যাট মানে যে ক্রিকেট খেলে সেই ব্যাট তারপরে হলো দেখো ম্যান এম এ এন ম্যান এম এ এন ম্যান তারপরেরটা দেখো আমি করতে পারি পিও টি পট পট মানে হলো পাত্র হলো তারপরে হচ্ছে তোমার এখানে করতে পারি আমি পিআইএন পিন পিন মানে তোমরা যেন পেরে তারপরেরটা আমি করতে পারি দেখো এম এ টি ম্যাট ম্যাট মানে মাদুর তারপর একটা আমি করতে পারি দেখো পিইটি পেট পেট মানে হচ্ছে পোষ্য তারপর একটা দেখো এস এ টি স্যাট স্যাট মানে বসেছিল তারপরে হচ্ছে দেখো এফ ইউএন ফান ফান মানে হচ্ছে মজা এছাড়াও কিন্তু আরও অনেক কিছুই হতে পারে এখানে যে কটা ক্ষোভ রয়েছে সে কটা ক্ষোভে আমি পূরণ করে দিলাম তোমরা চাইলে অন্য কোনো শব্দও কিন্তু তৈরি করতে পারো আমি যেগুলো করেছি সেটাই করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই এবারে চলো একশো আশি নম্বর পৃষ্ঠায় চলে যাই একশো আশি নম্বর পৃষ্ঠায় দেখো কিছু ছবি রয়েছে সেগুলো পূরণ করতে বলেছে প্রথম একটা মুরগির ছবি রয়েছে তাহলে মুরগি ইংরেজি হেন এইচ ইএন হেন হেন মানে মুরগি তারপরে একটা শিঙ্গ ছবি দেখতে পাচ্ছ কিন্তু এখানে লায়ন কিন্তু হবে না অ্যাকচুয়ালি এখানে গুহাটার কথা বলেছে সিংহ গুহায় রয়েছে তাহলে ডেন ডি এন ডেন ডেন মানে হলো গুহা এরপরে আসছি হ্যাট হ্যাট মানে হচ্ছে টুপি ঠিক আছে ক্যাপ মানো টুপি ক্যাপ মানে যেটু সামনেটা শুধু বাড়ানো থাকে তাকে বলি ক্যাপ আর এই চার চারপাশে যখন গোল হয়ে এলাম বাড়ানো থাকে তাকে বলা হয় হ্যাট ঠিক আছে এরপরে চলে যাই মাদুর এম এ টি ম্যাট ম্যাট মানে হতো মাদুর তারপরে বি এ টি ব্যাট ব্যাট মানে ব্যাট ক্রিকেট খেলার তারপরে সি টি ক্যাট ক্যাট মানে বিড়াল তারপরেরটা কিন্তু এম এ এন ম্যান হবে না কারণ এখানে অনেকগুলো মানুষের ছবি দেওয়া আছে তাহলে এটা হবে এম এন মেন মেন মানে মানুষগুলো মানে অনেকগুলো মানুষ বোঝাতে কিন্তু মেন ব্যবহার করা হয় ম্যান নয় তারপরে পেন পি এন পেন পেন মানে কলম তারপরে হচ্ছে ফিন এফ আই এন ফিন ফিন মানে হলো মাছের পাখনা মাছের পাখনাকে কী বলা হয় ফিন এই মাছের অনেকগুলো পাখনাকে এখানে মেনশন করা হচ্ছে মাছকে নয় এখানে হলো ফিন এফ আই এন ফিন তারপরে একটা পিন পিন মানে পেরেক এন পিন তারপরে হলো পি আই জি পিগ পিগ মানে হচ্ছে সুগর পিক লাস্টের হচ্ছে টি ইউ বি টাব টাব মানে হচ্ছে টব বা গামলা জাতীয় কোনো বস্তু হলো তাহলে একশো আশি নম্বর পৃষ্ঠা হয়ে গেলে এবারে চলে যাই আমি একশো একাশি নম্বর পৃষ্ঠায় কী বলেছে একটু দেখি পড় পড়তে হবে কেন আর কিছুই নেই বোয়াল মাছের হাঁ চুনো পুটি মোঙরলা সব পালিয়ে তোরা যা আড়াল বুঝে লুকিয়ে পড়িস নাগাল পাবে না পরের পৃষ্ঠায় চলে যাই আরেকটু রয়েছে বোয়াল মাছের হাঁয়ে ছোট মাছই যায় রুই কাতলা রইল জলে পুটি গেল হাঁয়ে দেখো এখানে কি বলতে চেয়েছে দেখো একটা বোয়াল মাছ অনেক বড় হয় তার হাঁটা হয় অনেক বড় সেই বোয়াল মাছ ছোট ছোট মাছকে কি করে জলের মধ্যে ছোট ছোট মাছকে ওই বোয়াল মাছ গিলে খায় বোঝা গেলো কিন্তু রুই কাতলাও একটু বড় মাছ দেখো এগুলো সব রুই কাতলা জলে চলছে কিন্তু রুই কাতলাকে গিলে খেতে পারে না বোয়াল মাছ বোয়াল মাছ কাদেরকে গিলে খায় পুঁটি পুঁটি মাছ মানে সেই ছোটো ছোটো যে পুঁটি মাছ আছে সেই পুঁটি মাছগুলোকে কি করে বোয়াল মাছ গিলে খায় তাহলে আমরা কি জানলাম এখান থেকে আমরা এটা জানলাম যে বোয়াল মাছের হাঁটা অনেক বড় হয় সে ছোট ছোট মাছকে গিলে খায় তা বলে রুই কাতলা মাছকে সে কিন্তু গিলে খেতে পারে না রুই কাতলা যেমন জলের থাকে সেরমই জলে থেকে যায় বোঝা গেল এরপরে নিচে বলেছে দেখো রুই মাছ নটি পুঁটি মাছ চারটি দেখো রুই মাছ নটা আর পুঁটি মাছ চারটি তাহলে কোন মাছ বেশি আছে দেখো যে বেশি যার দিকে বেশি থাকবে সেই দিকে কিন্তু এই চিহ্নটা হা মুখের চিহ্নটা কিন্তু বেশির দিকেই হবে সবসময় পাখির ঠোঁটের মতন একটু মনে রাখবে যেদিকে বেশি হবে সেদিকেই এই হাঁ মুখটা কিন্তু সেই দিকে হবে এখানে দেখো পুঁটি মাছ আছে চারটে রুই মাছ আছে নটা তাহলে রুই মাছ বেশি দেখো রুই মাছের দিকেই হাঁ মুখটা হয়েছে তাহলে যেটা বড় সেই দিকে আমরা সবসময় হাঁ মুখটা দেবো আর ছোটোর দিকে সবসময় কি করব আমরা একটু মুখটা দেবো আমি একটু নিচে লিখে দিই দেখো বড়োর দিকে সবসময় কী হবে এই হাঁ মুখটা সবসময় বড়োর দিকে হবে আর ছোটোর দিকে কোনা দিকটা হবে বোঝা গেল যদি বড়োটা এদিকে থাকে তখন কিন্তু আমি আবার উল্টে দেবো আমি একটু উল্টে দিয়েও দেখিয়ে দিই এই বড়োটা যদি এদিকে থাকে তখন বড়োর দিকেই হাঁ মুখটা হবে আর ছোটোটা তখন এদিকে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার পরের পৃষ্ঠায় চলে যাই একশো নম্বর পৃষ্ঠায় একশো নম্বর পৃষ্ঠায় দেখো হাঁয়ের ভিতর দেখো বাইরে দেখো ছোট বড় বোঝো দেখো সাত বড়ো আমি এক্ষুনি বলেছি বড়োর দিকে হামুক দেখো সাতটা বড় সাতের দিকে হামুক দুইটা ছোট। আবার সেটা ইংরেজিতে দিয়েছে টু জিরোর থেকে টু বড় এগুলো দেখো পাঁচ শূন্য থেকে বড়ো তাই পাঁচের দিকে হামুক এখানে থ্রি টু এর থেকে বড়ো তাই থ্রির দিকে হামুক এবার বলেছে ক্ষোভের ভিতর টিকটাক চিহ্ন বসাও তিন আর দুয়ের মধ্যে কে বড় তিন বড় তাহলে তিনের দিকে হামুক মুখ হবে পাঁচ আর চারের মধ্যে কে বড় পাঁচ বড় তাহলে পাঁচের দিকে হামুক হবে ফোর আর ওয়ানের মধ্যে কে বড় ফোর বড়ো তাহলে ফোরের দিকে হামুক হবে টু আর ওয়ানের মধ্যে কে বড়ো টু বড়ো তাহলে টু এর দিকে হামুক হবে ছয় আর একের মধ্যে কে বড়ো ছয় বড়ো ছয়ের দিকে হামুক হবে সাত আর তিনের মধ্যে কে বড়ো সাত বড়ো সাতের দিকে মুখ হবে ফোর আর নাইনের মধ্যে কে বড়ো নাইন বড়ো তাহলে নাইনের দিকে মুখ হবে ফাইভ আর ফোরের মধ্যে কে বড়ো ফাইভ বড়ো তাহলে ফাইভের দিকে হামুক হবে আট আর পাঁচের মধ্যে কে বড়ো আট বড়ো আটের দিকে হামুক হবে চার আর পাঁচের মধ্যে কে বড়ো চা পাঁচ বড়ো তাহলে পাঁচের দিকে হামুক হবে সাত আর তিনের মধ্যে কে বড়ো সেভেন আর থ্রির মধ্যে সেভেন বড়ো তাহলে সেভেনের দিকে হামুক হবে সিক্স আর থ্রির মধ্যে কে বড়ো সিক্স বড়ো সিক্সের দিকে হামুক হবে নয় আর দুয়ের মধ্যে কে বড়ো নয় বড়ো নয়ের দিকে হামুক হবে সাত আর দুয়ের মধ্যে কে বড়ো সাত বড়ো সাতের দিকে হাম্মুক হবে ফাইভ আর এইটের মধ্যে কে বড়ো এইট বড়ো এইটের দিকে হামুক হবে নয় আর সাতের মধ্যে কে বড়ো নয় বড়ো নয়ের দিকে হামুক হবে ছয় আর সাতের মধ্যে কে বড় সাত বড় সাতের দিকে হামুক হবে নয় আর সাতের মধ্যে কে বড় নয় বড় নয়ের দিকে হামুক হবে ফোর আর সিক্সের এর মধ্যে কে বড় সিক্স বড় সিক্সের দিকে হামুক হবে থ্রি আর সিক্সের মধ্যে কে বড় সিক্স বড় সিক্সের দিকে হামুক হবে তাহলে আমার এখানটা হয়ে গেল খোপের ভিতরে এবার এক থেকে নয় বসাতে বলেছে কিরকম দুয়ের দিকে কোনটা আছে হামুকটা এই দিকে দেওয়া রয়েছে এখানে কোনো সংখ্যা দেওয়া নেই তার মানে কি আছে এখানে দুয়ের থেকে বড় সংখ্যা হবে কারণ বড়োর দিকে আমার হামুকটা থাকে তাহলে আমি বড় সংখ্যা বসাবো আমাকে বলেছে এক থেকে নয়ের মধ্যে সংখ্যা বসাতে আমি কিন্তু দুয়ের থেকে বড় তিন থেকে নয়ের মধ্যে যে কোনো সংখ্যা আমি বসাতে পারি আমি পাঁচ বসালাম তোমরা অন্য কিছুও বসাতে পারো ছয়ের থেকে বড় সংখ্যা বসাতে বলেছে আমি আট বসালাম যে কোনো কিছু বসাতে পারি ছয়ের থেকে বড়ো আটের থেকে বড় বসাতে বলেছে এখানে কিন্তু নয়টাই বসাতে হবে কেন না নয় পর্যন্ত বলেছে তাহলে আটের থেকে বড় শুধু নয়ই পড়ে থাকলো তাহলে নয় এবার নয়টা বড়ো দেখানো হয়েছে ছোট একটা সংখ্যা বসাতে বলেছে ছোট ছোটো যে কোনো কিছু বসাতে পারি এক থেকে আটের মধ্যে তিন বসালাম ছয়টা বড় তাহলে ছয়ের থেকে ছোট সংখ্যা বসাতে পারি দুই হলো এবার ইংরেজিতে বসাতে বলেছে ফোর ফোরের থেকে ছোট সংখ্যা বসাতে বলেছে আমায় ওয়ান টুয়ের থেকে বড় সংখ্যা বসাতে হবে এদিকটা ফাইভ সেভেনের থেকে বড় সংখ্যা বসাতে বলেছে এইট হলো একটা করে দেওয়া আছে আর ফোরের থেকে বড়ো সংখ্যা বসাতে বলেছে আমি করলাম সিক্স তাহলে আমার এখানে হয়ে গেল একশো তিরাশি নম্বর পৃষ্ঠার কাজ এবার চলো আমি চলে যাই একশো চুরাশি নম্বর পৃষ্ঠায় একশো চুরাশি নম্বর পৃষ্ঠায় দেখো একটা বোয়াল মাছ রয়েছে আর একটা হচ্ছে এটা হচ্ছে রুই মাছ তাহলে এই দুটো মাছকে এসো রং করি এই রংটা তোমরা নিজেরা নিজেরা করবে আমি আর এই রংটা করে তোমাদেরকে দেখালাম না আশা করি তোমরা মাছ সবাই দেখেছো মাছকে রঙ করতে পারবে এরপরে চলে আসি একশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় একশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় দুটো পাখির ছবি রয়েছে সেই পাখি দুটোকে তোমরা খুব সুন্দর করে রং করবে খুব কালারফুল করে রং করবে যাতে পাখিগুলো দেখতে খুব সুন্দর হয় এবং এমনভাবে রঙ করবে যাতে রং বেশি আঁকার বাইরে না চলে যায় ঠিক আছে আমি এই দুটো রং করে তোমাদেরকে দেখালাম না এর পরবর্তী পৃষ্ঠায় চলে যায় এগুলো তোমরা নিজেরা করে নিতে পারবে এর পরের পৃষ্ঠায় দেখি একটা এখানে হ্যাঁ ছবি দেওয়া আছে খুব সুন্দর দেখছি বাজারের ছবি দেওয়া আছে তা চলো আমরা একটু পড়ি কি লেখা আছে দাদা বাজারে গেছেন শাক মাছ ফল আনবেন আর নানা রকম আনাজ আলু পটল ঝিঙে গাজর করলা টমেটো আরও কত কি। নানা রঙের তাজা আনাজ আলু পটলের তরকারি হবে ভাত ডালও হবে আর হবে মাছের ঝোল শেষে মিঠাই বাড়িতে অতিথি এসেছেন সবাই একসাথে খাবো বেশ মজা হবে তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে বাজারে কি কি জিনিস বিক্রি হয় এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো যে একটা বাজারের মধ্যে কি কি জিনিস বিক্রি হয় চলো এবার এখানে কিছু কাজ করার নেই আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই একশো সাতাশি নম্বর পৃষ্ঠায় ও বাবা একশো সাতাশি নম্বর পৃষ্ঠায় দেখো একটা মজার জিনিস দেওয়া হয়েছে সেটা কি দেওয়া হয়েছে একটা ছবি দেওয়া রয়েছে দেখো একটা বাঁদর রয়েছে এখানে একটা পুকুরে মাছ রয়েছে কি বলেছে দেখি বাঁদরটার বাড়ি গাছের মাথায় ও গাছের মাথাতে আমার বাড়ি বাঁদরের বাড়ি গাছের মাথায় সে হাট সেরে বাড়ি ফিরবে হাট থেকে জিনিসপত্র কিনে বাড়ি ফিরবে সে কীভাবে তা ফিরবে তা ছবিতে দেখাও তাহলে সে কোন পথ ধরে ফিরবে দেখো ও তো এই পথে তো রয়েছে তাহলে এই পথ দিয়ে আমায় প্রথমে যেতে হবে তাহলে আমি যেতে থাকি এই পথ দিয়ে ঠিক আছে তো আমি একে দেখিয়ে দিচ্ছি কোন পথ দিয়ে যাচ্ছি এই পথ দিয়ে যেতে 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 দেখো আমি যদি এই পথে ঢুকতে যাই তাহলে কিন্তু আমি এখানে আটকে যাব এই পথে তো আমি ঢুকতেই পারবো না এখানে আটকানো রয়েছে তাহলে আমি এইভাবে এইভাবে চলে যাব বাঁদর এইভাবে এইভাবে যাবে এইভাবে গিয়ে যদি সে নিচ দিয়ে চলে যায় তাহলে গিয়ে দেখো আবার এখানে আটকে যাবে তাহলে সে এখান থেকে গিয়ে যদি এখান থেকে দেখো সে ঢুকতে যায় তাহলে সে কিন্তু গিয়ে এখানে আটকে যাবে তাহলে সে আরও সোজা চলে যাবে এবার সে যদি এই দিকে যেতে যায় এখানে আটকে যাবে এই দিকে যেতে গেলে এখানে আটকে যাবে তাহলে সে না এদিক দুটো কোনো দিকেই না গিয়ে সে এদিকে চলে যাবে যাওয়ার পর এদিকে গিয়ে তার বাড়ি তো এদিকে সে তো এদিক দিয়ে গেলে হবে না এদিকেও নামার ব্যাপার নেই কারণ আটকে যাবে তাহলে সে সোজা এই পথ ধরে এসে এসে সে খুব সহজেই এসে এসে এই পথ দিয়ে সে বাড়িতে পৌঁছে যেতে পারবে তাহলে এটা সবাই তোমরা মজার ছলে করে ফেলবে এরপরে চলে এসো দেখো এখানে ছবি দেওয়া রয়েছে আনাজের আর কিছু ছবি দেওয়া রয়েছে সেগুলো আবার ওলট পালট করে লেখা রয়েছে সেগুলো হাঁস একটা হাটের মধ্যে কি পাওয়া যায় তা চলো আমরা সেগুলোকে ঠিক করে লিখি দেখো ছবি দেখে আমরা বুঝতে পারছি এটা হবে পেঁয়াজ পয় চন্দ্রবিন্দু কার একার উন্তুস দয়াকার বর্গির্য পেঁয়াজ হলো পরেরটা হচ্ছে করলা ক করোলা করলা স্বাদ কেমন হয় এটা তোমরা আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে যে করলা স্বাদ কেমন হয় এরপরে আসছে বেগুন বয়েকার গয়াহস্য দন্তেন বেগুন তারপরে হলো টমেটো টমেটো ঠিক আছে তারপরে এটা হচ্ছে লঙ্কা লঙ্কার স্বাদও কেমন হয় এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে যে লঙ্কার স্বাদ কেমন হয় এরপরে আসছে হাঁস হয় চন্দ্রবিন্দু আকার দন্তেশ্ব হাঁস তাহলে আমার একশো সাতাশি নম্বর পৃষ্ঠার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল চলো এবারে আমি চলে যাই একশো অষ্টআশি নম্বর পৃষ্ঠায় একশো অষ্টআশি নম্বর পৃষ্ঠায় দেখো একটা করে দেওয়া আছে ব্যাট শূন্যস্থান পূরণ করতে বলেছে এটা আমরা দেখেই বুঝতে পারছি বল ডবল এল বল তারপরে একটা হবে সিএটি ক্যাট তারপর একটা হবে ডিও জি ডক তারপর একটা ই ডবল জি এগ এফ এ এন ফ্যান এইচ ইএন হেন তারপর একটা এম ইউ মাঘ তারপর একটা টি ইউ বি টাব মানে হচ্ছে টপ আচ্ছা ও এক্স অক্স অক্স মানে হচ্ছে সার আর এটি র্যাট র্যাট মানে হলো কি ইঁদুর লাস্টেরটা হচ্ছে এস ইউ এন সান সান মানে হলো সূর্য দেখে নাও তোমরা আমি এই পৃষ্ঠাটা করে দিলাম এরপরে একশো উননব্বই পৃষ্ঠায় রয়েছে দেখো একটা বাচ্চা ছেলে ছিপ দিয়ে মাছ ধরছে ছিপ দিয়ে মাছ ধরছে একটা বাচ্চা ছেলে তো দেখো তোমরা এই ছবিটাকে কি করতে বলেছে আঁকি আর রং করি দেখো কিছু কিছু জায়গায় মাছটা যেমন পুরো আঁকা নেই তাহলে সেগুলোকে ডট ডটগুলো পূরণ করে তোমরা আঁকবে এঁকে রং করবে আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে যে তোমরা কারা কারা বাড়ির বড়দের সঙ্গে এভাবে ছিপ দিয়ে মাছ ধরতে পেরেছ এরপরে চলে যাই একশো নম্বর পৃষ্ঠায় একশো নব্বই নম্বর পৃষ্ঠায় কী বলছে লেটস রিড অ্যালাউড মানে জোরে পড়তে বলেছে আর কিছুই করতে বলেনি তো চলো আমি পড়ে দিই এ পিগ হ্যাজ ফোর লেগস মানে একটি শুকুরের আছে চারটে পা দেখো চারখানা পা রয়েছে নেক্সট হচ্ছে দ্য বয়েজ লিভস ইন দ্য হাট ছেলেটা কুঁড়ে ঘরে বাস করে হাট মানে কুঁড়ে ঘর ছেলেটা কুঁড়ে ঘরে বাস করে তারপরে হচ্ছে এ পেন ইজ অন দ্য টেবিল মানে একটি পেন আছে কোথায় টেবিলের ওপরে এই যে ওপরে বোঝাতে এই অন ব্যবহার করা হয় কোনো কিছুর ওপরে বোঝাতে টেবিলের ওপরে পেন্টা রয়েছে তাই অন দ্য টেবিল তারপর হচ্ছে দ্য মাগ ইজ বিসাইড দ্য জগ এই মগটা জগের পাশে রয়েছে কোনো কিছুর পাশে বোঝাতে বিসাইড কথাটা ব্যবহার করা হয় তাহলে আমার এই একশো নব্বই পৃষ্ঠা পর্যন্ত আমি করে দিলাম এই ভিডিওতে আগামী আর একটা ভিডিও নিয়ে আসব সেখানে আবার তখন আমি একশো এই একানব্বই পৃষ্ঠা থেকে আমি সলভ করে দেখাবো ততক্ষণে তোমরা যারা পড়াশোনা করছো তারা এই একশো নব্বই নম্বর পৃষ্ঠা পর্যন্ত খুব ভালোভাবে ভিডিওটা দেখবে এবং সলভ করে ফেলবে আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লেগেছে ভিডিওটা যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি পরবর্তী ভিডিও যখনই দেব এই বিষয়ে তখনই তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যেতে পারো